আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। জঙ্গল থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন ঝুলন্ত দেহ। নদিয়ার তেহট্টর বেতাই নফরচন্দ্রপুরের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই আদিবাসী মহিলার স্বামী কর্মসূত্রে মালয়েশিয়ায় থাকেন, ছেলেও থাকেন অন্যত্র, তাই ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। দিন কয়েক আগে বাইরে থেকে ছেলে বাড়িতে আসেন। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার কাছে একটি ফোন আসে, আর ফোন পাওয়া মাত্রই বাড়ি থেকে বেরোন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি ওই মহিলা। রাতভর চলে খোঁজাখুঁজি। শুক্রবার সকালে স্থানীয়রা জঙ্গলে ছাগল চরাতে যান। তারা দেখেন গাছ থেকে ঝুলছে মহিলার দেহ, তার গলায় শাড়ির ফাঁস, পা মাটিতে ঝুলছে। এই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয়রা। ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মাঠের থেকে ওই তোমার এই লালবাজারের মাঠের থেকে ঘাস কাটে আসি, এখানে বলছে যেরকম বৃত্তান্ত, তা এখানে ছেলেপেলে হয়তো পাতা মাথা কাটতে ঢুকিছে, বলছে পুতুল ঝুলে আছে, তারপরে আসে লোক দেখছি তো এরকম বৃত্তান্ত, বুঝছো? দেখি কি মনে হচ্ছে? দেখি মনে হচ্ছে যা হোক করে ও ওকে ও একার কাজ নাই, ও ধরো চার পাঁচজন সাথে ছিল। স্থানীয়দের দাবি আত্মহত্যা নয়, গণধর্ষণের পর খুন করা হয়েছে বলেই দাবি তাদের। তোমার মাঝে দেহ পাওয়া গেল, আর কি মনে হচ্ছে খুন না আত্মহত্যা? কি মনে হচ্ছে খুন? একটু জোরে বলতে পারি ঘটনা? খুন। আমার মা এই পাশের বাড়ি ছিল, ওখানে একজন ফোন করেছে, ঠিক আছে? ফোন করার পরে তিন চারজন আমার মাকে বিল দিয়ে নিয়ে গেছে মাঠে, নিয়ে যাই ওখানে খুন করা হয়েছে। যারা নিয়ে গেছে তাদের বাড়ি কোথায় আছে না আছে? আমার সন্দেহ আছে একজনকে লালবাজারের, ওই টিভিওয়ালা সমজিৎ নাম। আচ্ছা, সঙ্গে আর যারা ছিল তাদের কি? তাদের বলতে পারছি না, কিন্তু তিন চার জনা ছিল, কিন্তু ওই একজনকে আমার কনফার্ম ওই সন্দেহ খাই, কেন ফার্স্ট সকালে ওই আসে খোঁজ করছিল বাড়িতে এসে। হ্যাঁ, এই বাড়িতে না পাশের বাড়ি আসে, আমি মারার জন্য হুমকি দিয়েছিলাম যে আসে না বাড়িতে, ওই পাশের বাড়ি ওই খেলা মাঠের ওদিকে ওই বাড়ি দিচ্ছে লালবাজারের সমজিৎ। আচ্ছা, ও কি বাড়িতে আসতো? এই বাড়িতে আসতো? হ্যাঁ, এই বাড়ি আসতো না, আমি আসছি তখন থেকে আসে না, আমি বাইরে ছিলাম, বাড়িতে এসছি তখন থেকে আসে না। তার নাম কি বললে? সমজিৎ। সমজিৎ? হ্যাঁ, বাড়ি লালবাজার। একই কথা জানিয়েছেন বেতাই এক নম্বর পঞ্চায়েতের প্রধান বুড়িবালা সর্দার। তিনি বলেন, ওই মহিলাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, এরপরই তাকে গণধর্ষণ করা হয়, প্রমাণ লোপাট করতে খুনও করা হয়। ছেলেটা, ছোট ছেলেটা বলছে মা নাই বাড়িতে, বাড়িতে খুঁজে পাচ্ছে না। এই সকালবেলায় বললো কি মা আসেনি, মাসি আসেনি, তা বলছে না তো তোর মা তো আসেনি। তখন ওইখান থেকে মানে উলুস তুলুস আমরা খুঁজে বেড়াচ্ছি, সকালে দু তিন পাক আমরা ঘুরেছি গ্রামে পাইনি। তারপরে একটা লোক লালবাজারের লোক ওই বীজ দিতে গেছে, হয়তো যে কোনো কাজ করতে গেছে জমিতে, ওই সার দিতে গেছে জমিতে, ওই কলার জমিতে যাই, ওই লোকটা দেখতে পাই, তারপর আমাদের গ্রামে খবর দেয়, তারপর আমরা দেখতে পাই। কী দেখলেন, গিয়ে কী দেখলেন? এখন ওই ঝুলি বসে আছে, ওইটাই দেখতে পাই যে আর কী দেখবো। কী মনে হলো দেখে? দেখি আর কী মনে হবে, দেখি এই পাগুলোতে রক্তপ্রত আছে, ওইগুলো দেখতে পেয়েছি। যদিও এই ঘটনায় এখনও মহিলার পরিবারের তরফে পুলিশের কাছে কোনো অভিযোগই দায়ের হয়নি। নদিয়া থেকে রূপম রায়, রিপোর্ট টাইমস বাংলা। জিম, অফিস, কিটি পার্টি, সহেলি কি শাদি, ইনকে লিয়ে কুকিং, সব কুছ বড়ি আসানি সে কর লেতি হু। জব ব্রিজি স্যানিটারি ন্যাপকিনস কি সুরক্ষা আর কমফর্ট সাথ হো তো কিসি অর চিজ কি টেনশন হি নাই, জো চলে লম্বে সময় তক, দিল লম্বা আরাম, আর নয় ব্রিজি উইংস কে সাথ তো বাত হি কুছ অর হ্যায়।